কোনোভাবেই স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে। সরকারের দাম নির্ধারণের পরও কুষ্টিয়ায় আরেক দফা বেড়েছে আলু পেঁয়াজের দাম। হঠাৎই বাজারে সংকট দেখা দিয়েছে আলু পেঁয়াজ। বাজারে কয়েকজন বিক্রেতার কাছে স্বল্প পরিমাণ আলু পেঁয়াজের দেখা মিললেও তা বিক্রি হচ্ছে সরকারের নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। গত 14ই সেপ্টেম্বর দেশে প্রথমবারের মতো কৃষিপণ্য আলু পেঁয়াজ ও ডিমের দাম বেঁধে দেয় সরকার। তবে এখন পর্যন্ত সরকারের নির্ধারিত দামে পণ্য বিক্রি হচ্ছে না বাজারে। নির্ধারিত মূল্যে বিক্রি তো দূরের কথা, কুষ্টিয়ার বাজারে আরেক দফায় বেড়েছে আলু ও পেঁয়াজের দাম। হঠাৎই বাজারে সংকট দেখা দিয়েছে আলু ও পেঁয়াজের। দু একজন বিক্রেতার কাছে স্বল্প পরিমাণ আলু পেঁয়াজের দেখা মিললেও তা বিক্রি হচ্ছে সরকারের নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে। বর্তমানে বাজারে কেজি প্রতি আলু 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে 5 টাকা বেড়ে 70 থেকে 75 টাকা কেজি দরে। খুচরা বিক্রেতারা বলছে সরকারের বেঁধে দেওয়া দামে আড়ত থেকে আলু পেঁয়াজ কিনতে পারছেন না তারা, তাই বাজারে সংকট দেখা দিয়েছে আলু পেঁয়াজের। মাল কিনতে গেলে বড় বড় ব্যবসায়ীরা তালিকা দিচ্ছে না, ওরা সিঙ্কেট করে যে রেটটা দিয়েছে তাতে সরকাররা জায়গা মতো দিচ্ছে না। আমরা এখন 45 কিনে 50 টাকা বেচতেছি। আর খুচরা বিক্রেতাদের সাথে তাল মিলিয়ে আড়তদাররাও বলছেন সরকারের বেঁধে দেওয়া দামে আলু পেঁয়াজ পাচ্ছেন না তারা, তাই বাজারে এমন সংকট সৃষ্টি হয়েছে। সরকারের দাম নির্ধারণকেই দুষছেন তারা। স্টোরকে ওখানে দাম কমাইতে হবে, ওখান থেকে মানুষকে মানে আওতার ভিতরে নিয়ে আসতে হবে, তারপরে আসলে এখানে আপনাকে কম দাম পাবে। মাল প্রচুর পরিমাণ আছে কিন্তু সংকট সৃষ্টি হয়েছে শুধু মাত্র এর জন্য, এই দাম নির্ধারণের কারণে। এদিকে সরকারের নির্ধারিত দামে পণ্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ ভোক্তারা। তারা বলছেন যে কোনো মূল্যে সরকারের বেঁধে দেওয়া দাম কার্যকর করা হোক বাজারে। গভর্নমেন্ট যেভাবে বেঁধে দিয়েছেন সেই বাধার ঊর্ধ্বে, সেটা তো নয়, বরং আরো ঊর্ধ্বে আমরা কিনতেছি। বাজারের মূল্য নির্ধারণ করে দেওয়া হচ্ছে কিন্তু সেইগুলো আসলে সঠিকভাবে ফলো করা হচ্ছে না। তবে সরকারের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির বিষয়টি নিশ্চিত করতে মাঠে নেমেছে বাজার মনিটরিং কর্মকর্তারা। তারা বলছেন নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। দুই একদিনের ভিতরে হিমাগার তাদের যে 26-27 টাকা বেঁধে দেওয়া মূল্য, সেই মূল্য তারা বিক্রয় করতে বাধ্য হবে। সরকার নির্ধারিত মূল্যটা কিভাবে বাস্তবায়ন করবেন আলুর ক্ষেত্রে, এটা চেষ্টা করেন, তারা তাতে সম্মত হয়েছে। সরকারের দাম নির্ধারণের পর বাজারে আরেক দফা আলু পেঁয়াজের দাম বৃদ্ধিতে অস্বস্তিতে জনসাধারণ, তাই সরকারের বেঁধে দেওয়া দাম বাজারে কার্যকর করতে দ্রুত পদক্ষেপের দাবি তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।